আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার ইন্ট্রোডিউশন ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো একটি বাড়ির ডিজাইন। তো এই ডিজাইনটি করার আগে জমির এরিয়াটা দেখে নেই। আমাদের প্রস্থ আছে 32 ফিট এবং দৈর্ঘ্য আছে 53 ফিট 6 ইঞ্চি। 32 ফিট বাই 53 ফিট 6 ইঞ্চি জমির মাঝে এখানে দুটি ইউনিটের ডিজাইন করা হয়েছে। তো এটি খুব সহজ ডিজাইন এবং সিম্পল একটা ডিজাইন। তো প্রথমে জমিটাকে ডিভাইডেড করে মাঝ বরাবর সিঁড়ি নিয়েছি এবং প্রত্যেকটা ইউনিটে আছে 3টে বেডরুম, একটি ডাইনিং রুম, বারান্দা রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি রুমের পরিমাপগুলো। তো সিঁড়ি পরে আসতেছে আমার বেডরুম। তো এই বেডরুমের পরিমাপ নিয়েছি 10 ফিট বাই 14 ফিট 6 ইঞ্চি এবং এর পাশে রয়েছে আরেকটি বেডরুম 12 ফিট ইন্টু 14 ফিট 6 ইঞ্চি, এর সঙ্গে অ্যাটাচ, এর সঙ্গে বারান্দা রয়েছে। তো এরপরে নিয়েছি, এটা হচ্ছে কমন টয়লেট, নিয়েছি 8 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট 7 ইঞ্চি। এরপরে রয়েছে বেডরুম 10 ফিট ইন্টু 10 ফিট, এর সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে 5 ফিট ইন্টু 6 ফিট 1 ইঞ্চি। এরপরে এই ফাঁকা জায়গাটা রয়েছে ডাইনিং রুমে, পর্যাপ্ত বাতাস আলো আসার জন্য এটি ফাঁকা জায়গা রাখা হয়েছে, গ্লাস ব্যবহার করা হবে। এরপর রয়েছে কিচেন। কিচেন রুম আসতেছে 6 ফিট ইন্টু 6 ফিট 1 ইঞ্চি এবং এখানে রয়েছে, কিচেনের পরে রয়েছে ডাইনিং রুম 15 ফিট 8 ইঞ্চি ইন্টু 8 ফিট 6 ইঞ্চি। তো এটি হচ্ছে একটি ইউনিট এবং এর অপোজিটে সেম ডিজাইনের অপর ইউনিটটি করানো হয়েছে। এই ইউনিটে যা যা সুবিধা আছে এবং রুমের মাপ, বারান্দা, রুমের সংখ্যা ঠিক সেমভাবেই এই অপোজিট ইউনিটটি করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন ডিজাইনটি। আপনাদের ডিজাইনটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো ডিজাইন লাগলে আপনাদের জমির মাপ সহ কমেন্ট করুন। থ্যাংক ইউ।